আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল আজকের সংবাদপত্র অনুষ্ঠানে। আমি তারিকুল ইসলাম মাসুম, যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ আমাদের সাথে স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত আছেন দৈনিক যুগান্তরের প্রধান প্রতিবেদক মাসুদ করিম, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। টিকার ব্যথা কমেছে? টিকার ব্যথা এখনো চলছে কিছুটা, তেমন মানে গুরুতর না। পত্রিকাগুলো শিরোনাম দেখে আসি, দৈনিক ইত্তেফাক, অবশেষে মঙ্গলে পা রাখার লাগলো নাসার রোভার অধ্যবসায়, গবেষণা করবে প্রাণের অস্তিত্ব নিয়ে, এমপি পদ যাচ্ছে পাপুলের, কুয়েতে দণ্ডের রায়ের কপি দেশে, আইন অনুযায়ী এখন ব্যবস্থা নেওয়া হবে স্পিকার, আরবি ও ইংরেজি ভাষায় রায়টি 100টি পৃষ্ঠার, পররাষ্ট্রমন্ত্রী, আইপিএলে খেলবেন তাই জাতীয় দলে নেই সাকিব, কোম্পানিগঞ্জে মির্জা কাদেরের গাড়িবহরে হামলা, 23 জন গুলিবিদ্ধ সহ আহত 60। মানব জমিন, একদল বিদেশি আসছেন ঢাকায়, জাতীয় দল নয় আইপিএলই আগে, রায়ের কপি স্পিকারের কাছে, কি ঘটছে পাপুলের ভাগ্যে, সিটি কর্পোরেশন এলাকার ওয়ার্ডে নিবন্ধন পয়েন্ট করার চিন্তা, দেশের 1% মানুষের টিকাদান সম্পন্ন, রণক্ষেত্র কোম্পানিগঞ্জ, আওয়ামী লীগের 2 গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ 15, সিলেটে নৃশংসতা। আমাদের সময়, পাপুলের সাজার রায় সরকারের হাতে, এখনও রাসায়নিকের ঠাসা পুরনো ঢাকা, চুরিহাট্টায় অগ্নিকাণ্ডের 2 বছর আজ, ফায়ার সার্ভিসের সাবেক ডিজি বললেন পরিকল্পনায় এগিয়ে বাস্তবায়নে পিছিয়ে, মামলার তদন্ত শেষ হয়নি 2 বছরেও, আসামিরা যাবিনে, আবারও প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরল যুক্তরাষ্ট্র, বেআইনি আপোষে ফাঁসছে অনেকে, কাদের মির্জার ডাকে আজ হরতাল, সংঘর্ষে রণক্ষেত্র কোম্পানিগঞ্জ, আহত অর্ধশত, গুলিবিদ্ধ 7। যায় যায় দিন, টিকা গ্রহণে আগ্রহ বাড়লেও 8 কারণে পিছিয়ে নারী, উত্তপ্ত নোয়াখালী, কোম্পানিগঞ্জে সংঘর্ষে গুলিবিদ্ধ 7, আহত 25, পুলিশের ফাঁকা গুলি, হরতাল আহ্বান, কাদের মির্জার শাস্তি দাবি আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে নেতারা, অপশক্তির সঙ্গে আমি আপোষ করব না, অবস্থান ধর্মঘটে কাদের মির্জা, দায় সারা জরিপে সীমাবদ্ধ ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ, 3তলা ভবন উল্টে পড়ল ডোবায়, 5 ভবনে ফাটল, কেরানীগঞ্জ, দেশ রূপান্তর, টিকাদান পরিকল্পনায় পরিবর্তন, আজ টিকাদান কর্মসূচির 2 সপ্তাহ, 35 লাখের জায়গায় 1.70 লাখ মানুষকে টিকা, আপাতত টিকা নিচ্ছেন না খালেদা জিয়া, বাতিল হতে পারে পাপুলের এমপি পদ, তিনতলা ভবন উল্টে পড়ল ডোবায়, কোম্পানিগঞ্জে আওয়ামী লীগের 2 পক্ষের সংঘর্ষ, সাংবাদিক সহ গুলিবিদ্ধ 4, আহত অন্তত 20। সময়ের আলো, 21 বিশিষ্টজনের হাতে 21শে পদক তুলে দেওয়া হবে আজ, বিশেষজ্ঞদের অভিমত এমপি পদ হারাচ্ছেন পাপুল, থমকে গেছে চাল আমদানি, সংকট আরও ঘনীভূত, একরাম ও মির্জা গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ 23, আহত 60। ভোরের কাগজ, পিছু হটছে প্রাণঘাতী করোনা, বিশ্বের দেশে দেশে টিকাদান চালু, কুয়েতে কারাদণ্ড, পদ বাতিল হচ্ছে সাংসদ পাপুলের, অবহেলায় গৌরব গাথা, ভাস্কর্য দেখাশোনার দায়িত্ব কার? দিনকাল, দখলে দূষণে বিপন্ন তুরাগ, আরও 4,000 কোটি টাকা হারালো শেয়ার বাজার, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিএনপির কর্মসূচি ঘোষণা, চারদিকে সরকার পতনের সাইরেন বাজছে, জিয়ার মাজারে রিজভি। সংগ্রাম, বাজেট প্রস্তাবনা চেয়েছে এনবিআর, 2021-22 অর্থ বছরের 9টি লক্ষ্য নির্ধারণ করে আনা হচ্ছে বড় পরিবর্তন, এলসি না খোলা প্রতিষ্ঠানের চাল আমদানির অনুমতি বাতিল, অবশেষে 5 বাড়ি পরিত্যক্ত ঘোষণা, কোম্পানিগঞ্জে কেরানীগঞ্জে 3তলা ভবন উল্টে পড়েছে ডোবায়, আহত 7। করতোয়া, দাম কমছেই না, সরকার ভোজ্য তেলের মূল্য নির্ধারণের পরও দাম কমেনি, চালের দাম আরও চড়া, দাম বাড়ার তালিকায় ব্রয়লার মুরগি, চুরিহাট্টা ট্র্যাজেডি আজ, 2 বছরেও শেষ হয়নি তদন্ত, ধসে পড়া ভবনটিতে ছিল দুর্বল পিলার, মিয়ানমারে বিক্ষোভে গুলিবিদ্ধ তরুণীর মৃত্যু, বিজনেস স্ট্যান্ডার্ড, এশিয়া প্যাসিফিক ক্রস বর্ডার পেপারলেস ট্রেড ইফেক্টিভ ফ্রম টুডে, ফিড ড্রাইভস অ্যাজ পোলট্রি ইন্ডাস্ট্রি গ্রোজ, ফিয়ার অফ এভিয়ান ইনফ্লুয়েঞ্জা অ্যাগেইন আফটার 2 ইয়ার্স, বাংলাদেশ ভ্যাকসিনেটেড ওভার 1% ইন 12 ডেজ। আমাদের হাতে থাকা পত্রিকাগুলোর শিরোনাম ছিল এরকম, হঠাৎ করে আমরা পত্রিকাগুলোতে
প্রধান শিরোনামের ক্ষেত্রে যেগুলো পড়লাম যে সংঘর্ষের ঘটনা আমরা অনেকদিন পর পড়ছি, কোম্পানিগঞ্জে নোয়াখালীতে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে 23 জন 60 জন 7 জন এক এক পত্রিকায় এক এক রকম শিরোনাম করেছে, গুলিবিদ্ধ হয়েছে, আহত হয়েছে। আমরা যখন কথা বলছি তখনও সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে এলাকাবাসীর সংঘর্ষ চলছে, 20 রাউন্ডের মতো ফাঁকা গুলি হয়েছে, 20-25 জনের মতো আহত এবং অনেক আহত হওয়ার সম্ভাবনা আছে। হঠাৎ করে বসন্তে উত্তাপ ছড়াচ্ছে রাজনীতি, মানুষের সহিষ্ণুতা কমে গেছে, কি মনে করেন? এখানে এক এক ধরনের ঘটনা, এক একটা ঘটনা এটার সাথে কোনো সিনক্রোনাইজ না। এক একটা ঘটনা, যেমন বরিশাল ইউনিভার্সিটিতে যে ঘটনাটা ঘটলো, ওটা বাসের কন্ডাক্টরের সাথে ছাত্রদের যে ঘটনাটা, জাহাঙ্গীরনগরের ঘটনাটা, ওটা এখানে এখন তো ক্যাম্পাস বন্ধ আছে ওখানে, তো এখানে ক্যাম্পাসটা বন্ধ থাকার কারণে অনেকেই হলগুলি ভ্যাকেট মানে বন্ধ আছে, তো হল বন্ধ থাকায় ওরা ছাত্ররা যারা আছে লেখাপড়া করার জন্য বা অন্যান্য কাজে, তারা অনেকেই আশেপাশের গ্রামগুলিতে, গেরুয়া গ্রাম, পাথালি ইউনিয়নের সাভারের, ওখানে অনেকেই ম্যাচ করে থাকছেন। তো ওখানে একটা ক্রিকেট খেলাকে ঘিরে কথা কাটাকাটি বাগবিতণ্ডা এইভাবে সংঘর্ষটা হয়েছে, এবং তারপরে মাইকে ঘোষণা করা হয়েছে মসজিদের মাইকে যে সেখানে হামলা করার জন্য, এবং এইভাবে স্টুডেন্টদের উপর হামলা করা হয়েছে। এখন সন্ধ্যার সময় যেটা শুনেছিলাম যে অনেক ছাত্র, কিছু ছাত্র ওখানে আটকা পড়ে আছে এবং সেখানে পুলিশ চেষ্টা করতেছে উদ্ধার করার জন্য, আশুলিয়া পুলিশ, কিন্তু ঘটনাটার ব্যাপকতা এত বেশি যে সেখানে আশুলিয়া পুলিশ যথেষ্ট না, আমার মনে হয় ঢাকা থেকে রিজার্ভ পুলিশ যাওয়া তো প্রয়োজন আছে। আমি এটা বলবো যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আমি একজন প্রাক্তন ছাত্র, আমি হয়তো 20-25 বছর 30 বছর আগে ওখান থেকে পড়ালেখা শেষ করেছি, ওই সময়েও কিন্তু ওই লোকাল জনগণের সাথে স্থানীয় মানে ইউনিভার্সিটির ছাত্রদের নানা ইস্যুতে গোলমাল হয়েছে। আমাদের সময় যেটা হয়েছিল যে আমরা ওই বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধ করেছিলাম সর্বদলীয় ছাত্রক্ষ এবং শিক্ষকরা মিলে, তখন ওখান থেকে বিতরণ করার পরে বিতাড়িত শিবির কর্মীরা ওই গ্রামগুলিতে, এই গেরুয়া গ্রামে আশ্রয় নিত এবং মাঝে মাঝেই এখানে আমাদের হলগুলি দখল করার জন্য, পুনর্দখল করার জন্য একবার দখল তারা করেছিল, সেটা আমরা পুলিশ এবং প্রশাসনের সহায়তায় সেটা খালি করা হয়েছিল, কিন্তু চেষ্টা চালিয়েছি, সেই জন্য আমরা মাঝে মাঝে হল পাহারা দিতাম রাতের বেলা সবাই মিলে, ছাত্ররা মিলে, ওই সময় থেকে এটা ছিল। কিন্তু এখনকার প্রেক্ষাপটটা সম্পূর্ণ ভিন্ন, এখানে স্টুডেন্টরা ওই গ্রামগুলিতে থাকছে এবং ক্যাম্পাস বন্ধ আছে, তো ওখানে যে কথা কাটাকাটিটা হয়েছে, এখানে স্থানীয় কাউন্সিলর যিনি আছেন তার এটা মীমাংসা করার কথা ছিল, কিন্তু মীমাংসার পথে না গিয়ে জিনিসটাকে হামলার পথে, মানে যেহেতু ওনারা স্থানীয় বাসিন্দা এবং ছাত্ররা যেহেতু দূর দূরান্তের এবং ইউনিভার্সিটি যেহেতু বন্ধ আছে, সুতরাং এটা আমি বলবো যে একটা বিরাট হামলার ঘটনা ঘটে গেছে এবং অনেক ছাত্ররা সেখানে আহত হচ্ছে, এক দুই একজনের মাথাও ফেটে গেছে। তো আমি মনে করি যে এই ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, প্রক্টর অবশ্য ওনারা বললেন যে চেষ্টা করছেন তাদের উদ্ধারের, যদি উদ্ধার হয়েছে মনে হয় নাকি হয়নি আমরা নিশ্চিত না, তবে আমি মনে করি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন, ভাইস চ্যান্সেলর, তারা স্থানীয় মানে পুলিশ প্রশাসনের সহায়তা নিয়ে, এবং এটা স্থানীয় পুলিশ যথেষ্ট না, যেখানে যেহেতু ঘটনাটা বড়, সুতরাং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপ করে এই এই হামলার সাথে যারা জড়িত তাদেরকে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করা, সেটা আমি মনে করি যৌক্তিক হবে এবং এবং এই বিষয়টার আইনি সমাধানের দিকে যাওয়া ঠিক হবে, কারণ এই জিনিসটা তো একটা, এখানে তো কেউ ভায়োলেট করছে আইন, সেখানে একটা ক্রিকেট খেলাকে ঘিরেই উত্তেজনা সৃষ্টি হলে যদি আপনি গ্রেফতার না করেন তাহলে তো এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি ঘটবে। এই জিনিসটা বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ছাত্ররা কিন্তু একটা ডিমান্ড করছে, আপনি লক্ষ্য করেছেন যে যারা এই হামলাটা করেছিল শ্রমিকরা ছাত্রদের উপরে, তারা 3 দফা দাবি করেছে এবং এখন পর্যন্ত কোনো গ্রেফতার হয় নাই। তো আমরা ওই বরিশালের যে ঘটনাটা, এখানেও যেন এই ঘটনা না ঘটে যাতে ছাত্ররা আবার নতুন করে আন্দোলনের সৃষ্টি করে, তো আমরা আশা করব যে এই এই হামলায় যারা জড়িত, যারা এই মাইকে ঘোষণা দিয়েছে এবং যারা এখানে হামলা করে আহত করেছে, তাদের গ্রেফতার করা হবে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার মাধ্যমে এই সমস্যার সমাধান হতে পারে। কোম্পানিগঞ্জে যেতে চাই, ওঠা আবার ওখানকার লোকাল পলিটিক্যাল ব্যাপার, সেখানে
মির্জা কাদের উনি রিসেন্ট বিভিন্ন ইস্যুতে আলোচিত হচ্ছেন, বিভিন্ন রকম কথাবার্তা বলে, এবং এই জিনিসগুলিতে আবার দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের দলীয় লোকজন অনেকে বিব্রত হচ্ছেন ওনার কথা। এবং লেটেস্ট যেটা হলো যে উনি একটা হরতালও ডেকেছেন, এই হরতালকে ঘিরে আবার স্থানীয় এমপির লোকদের সাথে তার সংঘর্ষের ঘটনাগুলি ঘটেছে। এটা আমার মনে হয় যে একটু রাজনৈতিক সমাধানে চিন্তা করা উচিত, কারণ এই জিনিসগুলিতে তো ক্ষমতাসীন দলের লোকজন তারা এখানে জড়িত আছে, সেখানে আইন শৃঙ্খলা বাহিনী অনেক ক্ষেত্রে বিব্রত হবে, কারণ এখানে আইনগত পদক্ষেপ নিতে গেলে তাদের ক্ষমতার যে দাপট সেই জিনিসটাও একটা ব্যাপার আছে। যদিও আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ করা উচিত, কিন্তু আমার মনে হয় যে জিনিসগুলির একটা পলিটিক্যাল উইল দেখানো উচিত, যাতে এই জিনিসগুলি এখন তো একটা পর্যায়ে তো ছিল যে তারা ব্যক্তিগত রেশারেশি বা স্থানীয় লোকাল ফ্যাক্টর, এখন তো দেখা যাচ্ছে স্থানীয় জনগণের উপরে এটার প্রভাব পড়ছে। যদি ওই এলাকায় একটা হরতাল হয়, যদি ওই এলাকায় সংঘর্ষ হয়, যারা এই দুই গ্রুপের কোনো পার্টিই না, নিরীহ মানুষ, তারাও তো এর দ্বারা আক্রান্ত হবে, তেমন হচ্ছে। তো সেই জন্যে আমি মনে করি বিষয়টা, যারা রুলিং পার্টি আছেন, যাদের দলের নেতা তারা, মানে আওয়ামী লীগ দলের, সেই দলের ভাবে দলীয়ভাবে এটার একটা নিষ্পত্তির তারা চেষ্টা করবেন, কারণ কি কারণে উভয় এই ধরনের আচরণ করছেন এই বিষয়গুলি তাদের ভালো জানা আছে। কারণ এখানে আইন প্রয়োগকারী সংস্থার ভূমিকা পালন অবশ্যই করতে হবে, যদি আইন প্রয়োগে করার প্রয়োজন হয় অবশ্যই করতে হবে, এবং সেখানে নির্মোহভাবেই করতে হবে, এবং নির্মোহভাবে করতে গেলে আমার রাজনৈতিক চাপ প্রভাবের একটা আশঙ্কাও থাকে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে মির্জা কাদের সাহেব আবার ওই দলের আওয়ামী লীগ দলের সাধারণ সম্পাদকের ভাই, সুতরাং আমি মনে করি এই বিষয়গুলি তাদের পলিটিক্যাল লেভেল থেকে একটা সমাধান করা দরকার। আর একটা খবর পড়েছি আমরা, কেরানীগঞ্জে একটা তিনতলা ভবন ধসে পড়েছে, মনে হচ্ছিল যে ভবনের ছবিটা দেখে মনে হচ্ছিল যে ওর ঘুম এসছে, শুয়ে পড়েছে। এটা তো আমাদের দেশে এখন দেখেন কোনো কিছুই তো নিয়ম কানুন মেনে তৈরি করা হচ্ছে না। আজকে বিল্ডিংগুলি তৈরি করা হচ্ছে একটা অপরিকল্পিতভাবে। বাংলাদেশটা এখন আপনি পুরো বাংলাদেশটা একটা আরবানাইজেশনের দিকে যাচ্ছে। একটা সময় যে পরিমাণ ভূমি কৃষিকাজে রুরাল এলাকায় ছিল, এখন তো কোনো একটা গ্রাম নাই যেখানে বিদ্যুৎ নাই, যেখানে ভবন নাই। সুতরাং এই জায়গাটার মধ্যে কিন্তু পরিকল্পনা খুব অভাব। আমরা যেটা লক্ষ্য করি যে বিভিন্ন দেশগুলিতে স্মার্ট সিটি গড়ে তুলছে, রাস্তার দুপাশে দোকানের মধ্যেও তো একটা পরিকল্পনার ছাপ থাকে। তো এখানে যেখানে আবাসিক এলাকা, যেখানে কৃষি এলাকা, যেখানে শিল্পাঞ্চল এলাকা, সেগুলির জন্য যে গ্রেটার একটা পরিকল্পনার ছাপ, সেই জিনিসটার অভাব যে আছে সেটা সবচেয়ে বড় প্রমাণ এই ভবনধস। এখানে কথা ছিল যে একটা জরিপ পরিচালনা করা, কোন ভবন ঝুঁকিপূর্ণ, কোন ভবন কিভাবে তৈরি করা হয়েছে, এই বিস্তৃত জরিপ একটা দায় সারা জরিপ হচ্ছে, এবং এই সমস্ত কারণেই এগুলি হচ্ছে। তো আমরা মনে করি যে কনসার্ন অথরিটি যারা আছেন, আজকে ঢাকা শহর, পুরান ঢাকা যেভাবে গড়ে উঠেছে, আজকে নতুন ঢাকাটা যখন এক্সপ্যান্ড করছে, কেরানীগঞ্জে বলেন বা পূর্বাঞ্চলের দিকে বলেন কিংবা সাভারের দিকে বলেন, এটা তো এক্সপ্যান্ড হচ্ছে, এবং এক্সপ্যান্ডটা হচ্ছে কিন্তু পুরান ঢাকার মতোই অপরিকল্পিত উপায়ে। এই অপরিকল্পিত উপায়ে যদি পুরো একটা দেশটা চলে যায়, তাহলে এটা বসবাসের জন্য একটা অযোগ্য হয়ে যাবে। তো এখন আমি মনে করি সময় মতো যদি না করা হয় এই মানে পরিকল্পনার ছাপ, তাহলে কি এটা আর কখনো করা সম্ভব হয় না। যেমন পুরান ঢাকা এখন ইচ্ছা করলে আপনি আর পরিকল্পনার মধ্যে আনতে পারছেন না পুরোপুরি, কারণ এখানে ভবন তৈরি হয়ে গেছে, সমস্ত ভবন তো আর ডেমোলিশ করে দেওয়া যাচ্ছে না, সেখানে তো একটা বিরাট সমস্যা। তো আমি মনে করি যে এই জায়গাগুলিতে আমার মনে হয় একটা সুশাসন ব্যবস্থা যদি হয়, তাহলে আমরা সকল ক্ষেত্রে এটা এই যে ভবন নির্মাণ বা মানুষের জীবনযাপনের যতগুলি ক্ষেত্র আছে, সকল ক্ষেত্রে একটা সুশাসনের ছাপ থাকা দরকার, পরিকল্পনার ছাপ থাকা দরকার। চুরিহাট ট্র্যাজেডির দ্বিতীয় বছর আজ, এটা কিন্তু একই অবস্থাটা, তদন্ত চলছে। আমরা কেমিক্যাল গোডাউন পুরান ঢাকা থেকে সরিয়ে ফেলবো, কেরানীগঞ্জে নিয়ে যাব, যায়নি, আছে এখন, ওই কথার মধ্যেই শেষ। কিন্তু যখন আবার নতুন ইস্যু এসছে, তখন সেই ইস্যুর পেছনে আমরা ছুটেছি। আবার এরকম একটা ঘটনা ঘটলে আবার পত্রিকার শিরোনাম হবে, আবার আলোচনা হবে, আমরাও কথা বলবো, আবার একই রকম হবে, হয়তো না হওয়াটাই প্রত্যাশা করি। হ্যাঁ সেটাই, এটা এটা তো এটার মধ্যে যেটা আমরা লক্ষ্য করলাম, আমরা যে আলাপ আলোচনাগুলি করছি, এটা যদি আপনি হলিস্টিকলি দেখেন যে কোনো একটা ইস্যুতে পরিকল্পনা
বা পরিকল্পনার বাস্তবায়ন দুই জায়গায় কিন্তু একটা সমস্যা। এখানে আপনি যে গোডাউনটা যে সরিয়ে নেওয়ার কথা কেমিক্যাল গোডাউন, সেই ধরনের পরিকল্পনা সরকারের আছে কিন্তু পরিকল্পনা বাস্তবায়ন দুই বছরে হয় নাই। তদন্ত কমিটি হচ্ছে, এ হচ্ছে, সেই হচ্ছে, আবার নতুন করে যদি কখনো একটা ট্র্যাজেডি ঘটে যায় আমরা আবার মানুষকে হারাবো এবং জানমালের ক্ষয়ক্ষতি হবে। আপনি যেটা বললেন যে এক্ষেত্রে হয়তো আবার আমরা নতুন ওই ইস্যুটা নিয়ে আলোচনা করব, তো আমি মনে করি যে এই বিষয়গুলিকে নিয়ে একটা ফলো আপ অ্যাকশন, যে এই যে দুই বছর বার্ষিকী উপলক্ষে আমরা পত্র পত্রিকায় রিপোর্ট করছি, আমরা যদি নির্ধারিত সময় পর পর এই বিষয়গুলি অগ্রগতি সম্বন্ধে পত্রিকায় রিপোর্ট করি, কর্তৃপক্ষ যদি এই বিষয়ে সজাগ হন। আমি একটা জিনিস বলবো যে কোনো একটা বিষয়ে কর্তৃপক্ষ তখনই সজাগ হয় যখন একটা সামাজিক আন্দোলন গড়ে ওঠে। এটা বিভিন্ন দেশে আমি লক্ষ্য করেছি, যেমন জাপানের একটা কথা আমি আপনাকে বলতে পারি, সেখানে কিতাকিউশি সিটি নামে একটা সিটি আছে, এই শহরটা একসময় খুব অপরিকল্পিতভাবে গড়ে উঠেছিল, প্রচুর ভবন এবং ইন্ডাস্ট্রি হয়েছিল, তখন মানুষ খুব প্রাউড ফিল করছে যে এখানে খুব ডেভেলপমেন্ট হচ্ছে। কিন্তু যখন ওই অপরিকল্পিত শহর থেকে দূষিত পানি এবং অন্যান্য দূষণ ছড়িয়ে যায় এবং মানুষের মধ্যে চুলকানি, অন্যান্য অসুখ বিসুখ হতে থাকে, শ্বাসকষ্ট হতে থাকে, তখন মানুষের মধ্যে কিন্তু একটা মানে সচেতনতা হয় যে এটা তো ক্ষতিকর কিছু হয়ে গেছে, তখন তারা সামাজিক আন্দোলন গড়ে তোলে। আমি ওই শহরটাতে গিয়েছি এবং সামাজিক আন্দোলনের ফলে কর্তৃপক্ষের নজরে আসে এবং নজরে আসার ফলে এই শহরটাকে আবার পরিকল্পিত করা হয়, দূষণমুক্ত করা হয় এবং বিশ্বের অন্যতম প্রধান দূষণমুক্ত শহর হিসেবে কিতাকিউশি সিটি, এবং এই দূষণের ব্যাপারটা যে ছিল সেটা তারা একটা জাদুঘর করেছে, সেই জাদুঘরে দেখা গেছে। আমি ওই জাদুঘরটা নিজে ভিজিট করে দেখলাম যে কীরকম উন্নয়ন এবং দূষণ হয়েছিল। তো আজকে আমরা যদি বলি যে আমরা কুড়ে ঘর থেকে ভবন করেছি সেটাই যদি উন্নয়ন হয়, তাহলে তো এটা সাস্টেনেবল উন্নয়ন হবে না, এটা মানুষের কল্যাণেও লাগবে না। তো আমি আজকে মনে করি যে সমস্ত ক্ষেত্রে যে যা কিছু হচ্ছে সব কিছুর মধ্যে পরিকল্পনা থাকতে হবে, সাস্টেনেবল বিষয়গুলি থাকতে হবে যাতে মানুষের বসবাসের যোগ্য। যেমন আপনি একটা বাড়ি করলেন তার রাস্তার জায়গা রাখলেন না, তাইলে তো এটা হলো না, সেখানে রাস্তার জায়গা রাখতে হবে। আপনি ঢাকা শহর বিরাট এক্সপানশন করলেন, খেলার মাঠ নাই, বিনোদনের জায়গা নাই, এরকম ব্যাপারগুলি যে আপনি গোডাউন কোথায় থাকবে কিংবা ট্যানারি কোথায় থাকবে, এই জিনিসটার একটা হলিস্টিক পরিকল্পনা এবং সমন্বয় বিভিন্ন কর্তৃপক্ষের সঙ্গে এটা যদি না করা হয়, তাহলে তো আগামী দিনে আমরা যে ভালো ঢাকা শহর আশা করছি, যদিও এখানে এখন অনেক রাস্তাঘাট, ফ্লাইওভার এই সমস্ত হচ্ছে, আমরা মনে করছি যে উন্নতি হচ্ছে, কিন্তু সেই উন্নতিটার ক্ষেত্রে আমার মনে হয় যে কর্তৃপক্ষের একটা পূর্ণাঙ্গ দৃষ্টিতে দেখা উচিত যে খালি ভবন উন্নয়নই না, রাস্তাঘাটই উন্নয়ন না, সেটার জন্য একটা টেকসই উপায়ে উন্নয়নের পথ আমাদের খুঁজতে হবে। আর একটা বিষয় আছে, কুয়েত থেকে বাংলাদেশে আসছে এমপি পাপুলের বিচারের মামলার রায় স্পিকারের কাছে পৌঁছানো হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী বলেছেন 61 পৃষ্ঠার আরবি এবং ইংরেজি রায় এসছে, এখন জাতীয় সংসদ সিদ্ধান্ত নেবে তার সদস্যপদ থাকবে কি থাকবে না। প্রথম কথা হলো যে আমাদের দেশের জন্য এর চেয়ে লজ্জাজনক ঘটনা আর কিছু হইতে পারে না, যে একটা মানব পাচারের ঘটনায় এই আমাদের দেশের একজন ল মেকার, সংসদ সদস্য, উনি ওখানে সাজার মুখোমুখি হয়েছেন 4 বছরের মতো। এবং মানব পাচার ব্যাপারটা কিন্তু একটা গ্লোবালি খুব একটা কনসার্নের বিষয় এবং এটা আমেরিকায় মানব পাচার রিপোর্ট করে থাকে, প্রতিবেদন করে থাকে স্টেট ডিপার্টমেন্ট, এবং এই রিপোর্টটা কিন্তু একটা দেশের শাসন ব্যবস্থার চিত্র ফুটে ওঠে। তো আমরা যদি একটা আমার ভাবমূর্তির একটা ব্যাপার থাকে, আপনি যখন উন্নয়ন করেন আপনি সেটার সঙ্গে আপনার সার্বিক উন্নয়ন করতে হবে, যেমন ধরেন আপনার ভাবমূর্তির যে মানব পাচারে আপনার রেটিং খারাপ থাকে তাহলে আপনার খারাপ হবে, তাহলে এটার ক্ষেত্রে যদি বেশি খারাপ হয় তাহলে আমাদের উপরে স্যাংশন আরোপ করতে পারে। স্যাংশন আরোপ করুক বা না করুক আমার নিজের দেশ সম্পর্কে কিন্তু একটা খারাপ ধারণা ছড়িয়ে যায়। তো আপনি একটা সুন্দর ধারণা মানে আমি বলবো যে সুন্দর ভাবমূর্তির মধ্যে আমাদের থাকতে হয়, সেই জায়গাটা কিন্তু একটা কালিমা লিপ্ত হয়েছে। তো যেটা হয়েছে তো হয়েছে, ভবিষ্যতে যাতে না হয় সেই জন্য আমাদের রাজনৈতিক উদ্যোগ নিতে হবে। আরেকটা হলো যে যে রায়টা এসেছে এখানকার বিদ্যমান আইনে উনি যদি 2 বছরের সাজাপ্রাপ্ত হন তাইলেই ওনার সংসদ সদস্যপদ থাকবে না এবং পরবর্তী অনেকদিন পর্যন্ত উনি নির্বাচন করতে পারবেন না। তো এটা ফাইনাল সিদ্ধান্তটা হয়তো স্পিকার নেবেন এবং এই ক্ষেত্রে
নিশ্চয়ই উনি আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবেন এবং তার যে সংসর্ষ থাকবে না এটাই মনে হচ্ছে। তবু আমাদের একটু অপেক্ষা করে দেখতে হবে। তো আমি মনে করি যে দেশের আইন এবং বিদেশের আইন পার্থক্য করা হবে না বা সংবিধানে ওই প্রভিশন আছে কিনা যে বিদেশি আইনে না দেশি আইনে। কিন্তু এখন জিনিসটা হলো যে আপনার সদিচ্ছাটা কি, একটা লোক যদি একটা সংসদ সদস্য যদি ওখানে সেইভাবে ইয়ে হয় তাহলে আপনাকে প্রমাণ করতে হবে যে এই বিদেশি আইনটা ভুল ছিল, সেটা যদি প্রমাণ না করতে পারেন তাহলে বিদেশি আইনটাও এখানে কার্যকর করতে হবে। ধন্যবাদ মাসুদ করিম আমাদের সাথে থাকার জন্য। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। দেখা হতে পারে আগামী অনুষ্ঠানে, ততক্ষণ ভালো থাকবেন সবাই। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। সুস্থতার আকাঙ্ক্ষায় বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে অত্যাধুনিক যন্ত্রপাতি ও দক্ষ চিকিৎসকদের সমন্বয়ে পরিচালিত কার্ডিয়া, নিউরো, ইনটেনসিভ ও নিউনেটাল কেয়ার ইউনিট, ডায়ালিসিস, ডে কেয়ার, কেমোথেরাপি, এছাড়াও যুগোপযোগী মডিউলার অপারেশন থিয়েটার ও জীবাণুমুক্তকরণে আধুনিক CSSD, নির্ভুল রোগ নির্ণয়ে রয়েছে স্বয়ংসম্পূর্ণ ল্যাবরেটরি মেডিসিন ও রেডিওলজি ইমেজিং বিভাগ। বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল, যে সেবা ছাড়িয়ে যায় স্বাস্থ্য সেবাকে। পরিপূর্ণ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে রয়েছে স্বয়ংসম্পূর্ণ কার্ডিয়াক কেয়ার সেন্টার, গ্যাস্ট্রোএন্টারোলজি ও হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়েটিক সেন্টার, কিডনি ও ইউরোলজি সেন্টার, নবজাতক ও শিশুরোগ সেন্টার, স্ট্রোক ও নিউরো সেন্টার, ক্যান্সার কেয়ার সেন্টার, অর্থোপেডিক, অর্থোস্কোপি ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সেন্টার। বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল, যে সেবা ছাড়িয়ে যায় স্বাস্থ্য সেবাকে। ভালোবাসা থেকে শুরু হয় জীবন, পৃথিবী দেখে সম্পর্কের রূপ।